জন্ম থেকেই অকেজো দুটি হাত, তাতে কি পাথর হয়েছে? পা দিয়েই লিখেই মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে পূর্ব বর্ধমানে জগন্নাথ মান্ডি। বিশেষভাবে সক্ষম আদিবাসী পরিবারের এই ছাত্রকে কুর্ণিশ জানিয়েছেন স্কুলের শিক্ষকরাও। শিক্ষক হওয়ার স্বপ্ন, আর সেই স্বপ্নকে পূরণ করতে শারীরিক প্রতিবন্ধকতাকে হার মানালো পূর্ব বর্ধমানের মেমারির ছাত্র জগন্নাথ মান্ডি। জন্ম থেকেই হাত দুটো অকেজো, খর্বাকার দুটি হাতে নেই তালু নেই আঙুলও, তাই পায়ে লিখেই এবছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে জগন্নাথ। বিশেষভাবে সক্ষম আদিবাসী পরিবারের এই ছাত্রের শৈশব জীবন ছিল আরও কঠিন। এখন ভগবানকে বলছি যেমন ভালো উঠে যায় আমার নাতি, পড়াশোনা ভালো করুক, এই বলি। তাছাড়া আমরা আর কি বলবো, ওইটাই আশীর্বাদ আমাদের কাছে। প্রথম আর কে দেবে, আমরাই বলি পায়ে করে ছাড়া কে লিখবে বাবা, পায়ে তোর তো হাত নেই, পায়ে করেই লিখতে হবে। এখন ভালোই লাগছে আমাদের। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যেন আরো পড়াশোনা করুক। আর কি চাইছেন? আর চাইছি যেন সরকার থেকে যদি কিছু সাহায্য দেয় তাহলে আপনাদের খুব, হ্যাঁ আমাদের ভালো হয়। ছোটবেলাতেই মাকে হারিয়েছে জগন্নাথ, তবুও পরিবারের সকলের স্নেহ ভালোবাসায় বড় হয়েছে সে। মেমারির নদীপুর ভূপেন্দ্র স্মৃতি বিদ্যামন্দির থেকে এবছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে জগন্নাথ। পায়ে লিখে মাধ্যমিক পরীক্ষা দিয়ে সে পাশ করবে বলে তার দৃঢ় বিশ্বাস। জগন্নাথের এই লড়াইকে কুর্ণিশ জানিয়েছে জগন্নাথ মান্ডি স্কুলের শিক্ষকরা। পূর্ব বর্ধমান থেকে অরূপ লাহার রিপোর্ট, জি চব্বিশ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি চব্বিশ ঘন্টা।